সে মন্ত্রী খুঁজে পাচ্ছিলেন না, তো তাই তিনি কি করলেন, খুঁজতে খুঁজতে রাজ্যের একজন কৃষ্ণ ভক্তকে প্রাপ্ত হয়েছেন। স্বর্ণ সমাজে তার বিরাট খ্যাতি এবং সকলেই অন্য অন্য মিনিস্টাররা ওরা সকলেই বললেন যে ওই একজন ব্যক্তি উনি আপনার প্রধানমন্ত্রী হওয়ার উপযুক্ত। তারপরে রাজা নিজে ওনার ঘরে গিয়েছেন, গিয়ে বলছেন যে আমি আপনার কাছে এসেছি, তো আপনি আমার রাজ্যের প্রধানমন্ত্রী হবেন। তখন ওই কৃষ্ণ ভক্ত বললেন যে আমি আপনার প্রধানমন্ত্রী হতে পারি, কিন্তু একটা শর্ত আছে, যদি সেই শর্ততে আপনি যদি উইল করেন তাহলে আমি মন্ত্রিত্ব লাভ করবো। যে বলুন কি, বলছে দেখুন দিন রাত চব্বিশ ঘন্টা, আর চব্বিশ ঘন্টার মধ্যে বাইশ ঘন্টা আপনার সেবা করবো, দু ঘন্টা আমি কিন্তু দেব না, দু ঘন্টা আমি প্রতিদিন প্রভুর সেবা করব। আর ওই মন্ত্রী যেদিন প্রভুর সেবা করবে দু ঘন্টা, দরজা লক করে ঠাকুর ঘরে ভগবানের সেবা করেন, আর বাড়ির লোক মানে কি কেউ ওখানে ওই দু ঘন্টা যেতে পারবে না, তার কারো সঙ্গে কোনো কানেকশন থাকবে না, পৃথিবী জ্বলে গেল কোনো অসুবিধা নেই, এমন ভাবে ভগবান আরাধনা করতে পারে। তো এইরকম তারপরে রাজত্ব ঠিক হয়ে গেল, রাজত্ব চালাচ্ছিল অপূর্ব সুন্দর বুদ্ধিজীবী সুদক্ষণ এবং এত পারদর্শী, রাজ্যকে মানে দারুণ এক স্রোতে সুন্দরভাবে সমস্ত রাজ্য পরিচালনা করলেন। রাজা প্রসন্ন হয়েছেন যে এইরকম ব্যক্তি পৃথিবীতে নেই, কারণ কেন, উনি হচ্ছেন কৃষ্ণ ভক্ত, ভগবানের ভক্ত। তাই উনি কি করলেন, একদিন সকালবেলা রাজা রানী এ সকলে বসে আছেন, মন্ত্রী ছিলেন, তো সেই দিন ছিল শিব চতুর্দশী। তো শিব চতুর্দশী ওখানে একটা গ্রামে, ওদের রাজ্যের পাশে এক গ্রামে এক শিব মন্দির আছে, ওই ওই শিব মন্দিরটা রানী স্থাপন করেছিলেন। তো ওই মন্দিরে যা প্রোগ্রাম হয় শিবযাত্রীতে চতুর্দশীতে, তো রানী সেটা পরিচালনা করে, বিরাট মেলা হয় একদিনের মেলা, ভোলে বাবা জল ঢালে। তো উনি যখন যাবেন তখন দেখছেন আমি মেলায় যাব, প্রচুর ভিড়, রানীর অনেক গহনা পড়ে থাকে, দামি দামি গহনা। তো যাবার সময় বলছে বাবা এগুলো নিয়ে ঠিক হবে না, আমি গ্রামে যাব, তো এগুলো আমি খুলে রাখছি, রাজার কাছে দিয়েছেন। মন্ত্রী আর রাজা দুইজনে কিছু লেখালেখি করছিলেন, তো ওনাদের কাছে দিয়ে গেছেন। আর রাজা তো বিদ্বিক ভুল, আর মন্ত্রীকে এত বিশ্বাস করে বলছে মন্ত্রী এটা রেখে দাও, আমি ভুলে যাবো, কোথায় রাখবো, তোমার কাছে রাখবো। মন্ত্রী লোকালে রেখে দিয়েছে, দিয়ে সেই দিন প্রোগ্রাম হয়ে গেছে, রানী অনেক রাত্রে ফিরেছে, আর এদিকে মন্ত্রী ঘরে চলে গেছে। গিয়ে সকালবেলা উনি যে পূজা করে দু ঘন্টা ছুটি, ওই দু ঘন্টার টাইমে এদিকে রানী উঠেছে, উঠে রাজার কাছে বলছেন রাজা মশাই আমার গহনাগুলো দিই। তো তখন তিনি কি করলেন, বলছে আমি তো সেটা সঙ্গে সঙ্গে মন্ত্রীকে দিয়েছি, রানীকে বললেন, রানী সঙ্গে সঙ্গে দূত পাঠালেন মন্ত্রীর কাছে যে যাও, জরুরি ডাকছে, রানী ডাকছে, রাজা ডাকছে, মন্ত্রীকে খবর দাও, আসতে বলো। তারপরে যখন এরা গিয়েছে খবর, যাওয়ার সঙ্গে সঙ্গে মন্ত্রীর স্ত্রী বলেছিলেন যে দু ঘন্টা উনি কারোর সঙ্গে কথা বলবেন। তো তখন আবার যারা গেছেন সেনা ওরা ফিরে এসে রাজা রানীকে বলছেন যে দু ঘন্টার আগে উনি কাউকে সঙ্গে কথা বলবেন না, দু ঘন্টা পরে যাওয়া হবে। রানী রেগে গেছে, রেগে গিয়ে বলছে ও আমাদের চাকরি করে, আমাদের সব কিছু করে, আমাদেরই কথা আবার শোনে না, জোরে। রানী নিজে আরো সৈন্য নিয়ে রানী নিজে গেছে গিয়ে তাবু মন্ত্রীর স্ত্রী আটকে দিয়েছেন, না ওখানে যাওয়া যাবে না, যাওয়ার নির্দেশ নেই। বলছে জানেন কি হবে, আমি ওর মৃত্যুদণ্ড দিতে পারি। বলছে আপনি যাই দেন, দু ঘন্টা পরে উনি যান। তো ঘোষণা করে দিলেন ওনার মৃত্যুদণ্ড হবে। তো এখন উনি কার সেবা করছিলেন,
ভগবানের সেবা, ভগবানের সেবার আছে, ওর মৃত্যুদণ্ড হচ্ছে, তাহলে কেউ যদি ভগবানের সেবা করে অনন্য চিন্তয়ন্ত তাকে কি করে ভগবান রক্ষা করে? ভগবান ওই মূর্তি থেকে বেরিয়ে এসে মন্ত্রীর রূপ ধারণ করে তাড়াতাড়ি করে রাজবাড়ি গিয়ে লোকার খুলে গহনা দিয়ে দিয়েছে, এসে চলে আসছে। রাজা শান্ত হয়ে গেছে, রানী শান্ত হয়ে গেছে, ও তো পূজাই করছে, ও আর জানে না। তো তারপরে সে পূজা করছিলেন, তো পূজা পরে দু ঘন্টা পরে বেরিয়ে আসছেন বাড়ির লোক, তার স্ত্রী, সকলে বলছেন রানী এসেছিলেন, এরকম হয়েছিল, খবর অনেকবার এসেছে, তোমার জরুরি কিছু ব্যাপার আছে, তুমি তাড়াতাড়ি যাও। তারপরে মন্ত্রী তাড়াতাড়ি করে গিয়ে রাজাকে সব বললেন, লোক আর খুললেন, গহনা দিতে যাবেন, বলছে কেন তুমি তো দিয়ে গেলে গহনা কিছুক্ষণ আগে, তো তুমি তো এসে দিলে, আবার কেন? তো মন্ত্রী বিচক্ষণ, কৃষ্ণ ভক্ত চতুর, যে কৃষ্ণ ভজে সে বড় চতুর, আর যে মায়া ভজে সে হয় প্রতুর। তো উনি বুঝতে সময় লাগলো না যে হে প্রভু, আমার জন্য তুমি আমার রূপ ধরে এসে তুমি এটা করেছ। তাই সেই মন্ত্রী প্রমাণ করলেন এবং ঘোষণা করলেন, হে রাজামশাই দেখুন, আমি আমার প্রভুর সেবা মাত্র দু ঘন্টা করি, আর আপনার সেবা 22 ঘন্টা করি, আর 22 ঘন্টা আপনার সেবা করে আপনারা আমাকে মৃত্যুদণ্ড দিয়েছেন, আর যার সেবা মাত্র 2 ঘন্টা কাটাই সে আমার জন্য আমার রূপ ধরে আমাকে বাঁচানোর জন্যই করেছে। তাই এই যে তোমার মন্ত্রিত্ব থাক, আমি 24 ঘন্টায় আমার প্রভুর সেবা করি। আমরা সময় দিতে চাই না ভগবানের, দেখুন ভগবান অনন্য ভাবে কি করে এক ভক্তকে রক্ষা করেন, বাস্তব কাহিনী, এটা বানানো নয়, আমি গল্প বা কোনো বই থেকে পড়ে বলছি না, শাস্ত্রের প্রমাণ রয়েছে। অনন্য চিন্তয়ন্ত মাম যে জনা পর্য পার্শ্বতে তেষাং নিত্যা বিযুক্তা নাম যোগক্ষেম, সততং কীর্তয়ন্ত মাম যতন তস্য ধীরপ্রদান, কেউ যদি সবসময় যা কাজের মাধ্যমে কৃষ্ণকে চিন্তা করে, সবসময় হরিনাম করে, মালা জপ যখন করে করে, তা বাদেও কাজ করার সময় হরে কৃষ্ণ 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 করে, মহান হতে পারে। একদিন প্রভুপাদকে উপাদ বলে সবসময় হরিনাম করতে, হরিনাম কখনো যেন না ছুটে, এইরকম। তো প্রভুপাদের এক ভক্ত পাঠ হয়েছে, তখনও প্রশ্ন করছে, এনি কোশ্চেন কমেন্ট, প্রভুপাদ বলেছেন যে প্রভুপাদ আপনি বলেছিলেন যে সবসময় তো আপনি তো এখন হরিনাম করছেন, আপনি তো পাঠ করছেন ভাগবত করছেন, আপনার তো হরিনাম হচ্ছে না, বলছে ঠিক আছে আসো। তারপরে টেলিস্কোপ দিয়ে কানে লাগিয়ে প্রভুপাদের হাড়ে দিয়েছে, দেখছে ভিতরে এই সরিষ্ণু দম হচ্ছে, এদিকে পাঠ করছে। যারা এরকম অভ্যাস করে, অর্জুনকে কেন এত ভালোবাসে, দ্বারকার মহিষীরা অর্জুনকে নিন্দা করেছে যে এর জন্য আমরা প্রভুর সঙ্গে ভালো করে কথা বলতে পারি না, প্রভু খালি ওর কাছেই থাকে, দ্বারকার মহিষী রুক্মিণী সত্যভামা হ্যাঁ জম্বুবতী এরা রেগে দেবে, শোয়ার ঘরে অর্জুনের সঙ্গে ঘুমাবে ওরা আসতে পারে না। একদিন ভগবান প্রমাণ করে দিলেন যে আমি কেন অর্জুনকে এত ভালোবাসি, অর্জুন ঘুমিয়ে আছেন, তার লোমকূপ থেকে প্রত্যেকটা থেকে কৃষ্ণ কৃষ্ণ জপ হচ্ছে। সুদামাকে কেন ভালোবাসেন? সুদামা কোনো দিনের জন্য কোন নাতা এক নিঃশ্বাস ওর নেই যে ও কৃষ্ণ নাম করেনি, কত সহজ। এই হচ্ছে অনন্য ভক্ত, এর জন্য ভগবান সব করতে পারে। তেষাং সতত যুক্তা নাম ভজতাং প্রীতিপূর্বক দধামি বুদ্ধি যোগম তার মাম প্রদান থেকে, নবম শ্লোক 10 অধ্যায়, এগুলো গীতা।